সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর রাজু আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব ফ্যাটি লিভার রোগ থেকে বিরত থাকার বিস্তারিত কিছু টিপসের বিষয়ে। আজ আমি এমন কিছু টিপসের বিষয়ে আলোচনা করব যে টিপসগুলো যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে আপনারা ফ্যাটি লিভার রোগ থেকে বিরত থাকতে পারবেন। ফ্যাটি লিভার রোগ থেকে বিরত থাকতে সর্বপ্রথমে আমাদেরকে আমাদের ওজন সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে। ফ্যাটি লিভার রোগের ঝুঁকির প্রধান কারণগুলির মধ্যে ওভারওয়েট বা অবিসিটি অন্যতম। সুস্থ ওজন বজায় রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্য খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত জরুরি। আপনার আদর্শ ওজন কত হওয়া উচিত নাইবা আপনাকে কত ওজন বজায় রাখতে হবে তার জন্য আপনি ডক্টরের পরামর্শ নিন। ডক্টর আপনার বডি মাস ইন্ডেক্স কত আছে আর আপনার কত থাকার প্রয়োজন তার বিষয়ে বিস্তারিত তথ্য এবং ইনফরমেশন দিবে। আরও ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি আপনার সঠিক ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন। ভারসাম্যপূর্ণ খাবার গ্রহণ করুন। ফ্যাটি লিভার রোগের ঝুঁকি কমাতে ফল, শাকসবজি, গমের রুটি, খাঁটি প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। এই খাবারগুলি কেবল পুষ্টিগুণে সমৃদ্ধ নয়, সাথে লিভার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিছু খাবার এড়িয়ে চলুন, যেমন মিষ্টি জাতীয় খাবার, মিষ্টিযুক্ত বা মিঠাযুক্ত পানীয়, পরিশোধিত খাবার যাকে প্রসেসড ফুড বলেও কোয়া হয় এবং অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন। এই খাবারগুলি এড়িয়ে চললে আপনার লিভারে চর্বির জমার প্রবণতা কমে যায়। মদ্যপান সীমিত করুন নাইবা মদ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে এবং এটি ফ্যাটি লিভার রোগের একটি প্রধান কারণ। উচ্চ চিনির মাত্রা বা সুগারের মাত্রা বিশেষ করে মিষ্টি জাতীয় পানীয় এবং প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায়। উচ্চ চিনিযুক্ত খাবার লিভারে চর্বি জমার প্রবণতা বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয়। ফলে খাবারে চিনির মাত্রা কমালে লিভারে চর্বি জমার প্রবণতা কমে বা ঝুঁকি কমে। তার জন্য অধিক চিনিযুক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান লিভারের কার্যকারিতা সচল রাখে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বাহির করে দেয়। তার জন্য লিভার সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন। স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট লিভারে ইনফ্লামেশনের সৃষ্টি করে আর লিভারে চর্বি জমার প্রবণতা বৃদ্ধি করে, ফলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। স্যাচুরেটেড ফ্যাট বিশেষভাবে জীবজন্তুর মাংসে পাওয়া যায়, যেমন গরুর মাংস। ট্রান্সফ্যাট যাক হাইড্রোজেনেটেড ফ্যাট বলেও কোয়া হয়, এই ফ্যাট অধিক পরিমাণে গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। গতিকে একটা সুস্থ লিভারের জন্য স্যাচুরেটেড আর ট্রান্সফ্যাট এড়িয়ে চলুন। হঠাৎ করে অধিক ওজন কমানোর চেষ্টা করবেন না। ফ্লাশ ডায়েট বা খুব দ্রুত ওজন কমানোর ফলে অতিরিক্ত চর্বি গলা থেকে ফ্যাটি অ্যাসিড সৃষ্টি হতে পারে। লিভার এই ফ্যাটি অ্যাসিডগুলোকে বিপাকীয় করার ক্ষমতা অতিক্রম করে ফেলে, ফলে ফ্যাটি লিভার রোগ হতে পারে। এর পরিবর্তে ধীরে ধীরে ও স্থায়ী ওজন কমানোর লক্ষ্য রাখুন আর ডক্টরের পরামর্শ অনুযায়ী ওজন কমান। ঔষধ সেবনে সাবধান হন। বাজারে বিভিন্ন ধরনের ঔষধ আছে যেগুলো লিভারের ক্ষতি করে এবং ফ্যাটি লিভার রোগ সৃষ্টি করতে সাহায্য করে। যে কোনো ওষুধ গ্রহণের আগে সম্ভাব্য ঝুঁকি এবং বিকল্পগুলি সম্পর্কে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ নিন। নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত শরীরচর্চা ফ্যাটি লিভার রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওজন কমানো ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে আর লিভারে চর্বি জমার প্রবণতাকে কম করে। সপ্তাহের বেশিরভাগ দিনই কমপক্ষে 30 মিনিট করে মাঝারি ব্যায়াম করার চেষ্টা করুন। আরও ভালো ফলাফলের জন্য সপ্তাহে 2 দিন শক্তি বৃদ্ধিকারী ব্যায়াম অন্তর্ভুক্ত করুন। নিয়মিত চেক আপ করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে ফ্যাটি লিভার রোগের লক্ষণগুলো প্রাথমিক অবস্থাতেই বোঝাটা সম্ভব। বিশেষ করে যদি আপনার হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের ঝুঁকির কারণ থাকে তাহলে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে ফ্যাটি লিভার রোগের স্ক্রিনিং বা পরীক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল টিপস অনুসরণ করে আপনি ফ্যাটি লিভার রোগের ঝুঁকি কমাতে পারবেন এবং ওভারঅল লিভার স্বাস্থ্য রক্ষা করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।